ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে আপনি কিভাবে একটি গুগল ফর্ম ক্রিয়েট করবেন আপনি অনলাইনে অধিকাংশ সময় দেখবেন যে মানুষ ডাটা কালেক্ট করার জন্য বা বিভিন্ন ট্রেনিং এর ডাটা নেওয়ার জন্য এই রকম একটি ফর্ম ক্রিয়েট করে যেখানে আপনার নাম আপনার আব্বার নাম এরপরে জেন্ডার বা অন্যান্য মোবাইল নাম্বার ছবি ইমেইল এরকম অনেকগুলো অপশন অ্যাড করে এবং আপনি চাইলে এখান থেকে যখন আপনার ডাটা দিয়ে দেন তখন তাদের কাছে সেই ডাটাটা চলে যায় এবং এই জিনিসটা আসলে কিভাবে করে কিভাবে আপনি ডাটা পাবেন কিভাবে এরকম একটি ফর্ম ক্রিয়েট করবেন কিভাবে এরকম ডিজাইন করবেন এই জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো দেখবেন যে উপরে এখানে একটা লিংক আছে আমি অবশ্য অনেক বড় লিংক দেখাচ্ছি লিংকটা মূলত ছোট এই যে এইরকম একটা লিংক এই লিংকটা আপনি যদি কাউকে দিয়ে দেন তাহলে সে যদি এই লিংকে এরকম ভাবে ক্লিক করে ক্লিক করলেই সে একটি ফর্ম এরকম পেয়ে যাবে এবং এখান থেকে যদি তার ডাটা দিয়ে যায় তাহলে আপনার কাছে ডাটা চলে আসবে তো এই জিনিসটা কিভাবে করে সেটা আমরা দেখে নিব এছাড়া আমার চ্যানেলে আপনি গেলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন আপনি সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী টিউটোরিয়াল আপনি দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন ওয়েলকাম ব্যাক তো এইরকম একটি ফর্ম ক্রিয়েট করার জন্য এবং ডাটা কালেক্ট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে আমাদের মেইল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো আমি যদি আমার মেইল অ্যাকাউন্টে লগ ইন করি অথবা আমি এখান থেকে লিখতে পারি প্রথমে আপনি আপনার মেইল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন এই যে জিমেইল ধরেন আমি আমার মেইলটা লগ ইন করে

তো এখানে মেইল লগ ইন করা থাকলো এই পাশে আমি এখানে লিখবো মেইলটা এরকম বামে লগ ইন করে নিতে পারেন যে কোনো একটা অথবা মেইল থেকেও যেতে পারেন তো ধরেন আমার মেইল লগ ইন করা আছে আমি এখন এখানে লিখবো ড্রাইভ গুগল ডট কম এইটা লিখবো লিখে ইন্টার দিব তাহলে নতুন একটি পেজ আমার ওপেন হবে তো নতুন একটি পেজ এখানে ওপেন হচ্ছে আপনারা গুগল ড্রাইভ সম্পর্কে হয়তো অনেকেই জেনে থাকবেন যে গুগল ড্রাইভ কি গুগল ড্রাইভ হচ্ছে আপনি আপনার ডাটাগুলা এখানে আপনি খুব সহজে রেখে দিতে পারবেন গুগল ড্রাইভে ঠিক আছে তো গুগল ড্রাইভে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিউ অপশনটায় যেতে হবে নিউ অপশনটায় যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আমরা এই মোরে যাব যাওয়ার পরে গুগল ফর্ম নামে একটা অপশন আছে এটার উপরে আমরা ক্লিক করব তাহলে নতুন একটি ফর্ম ওপেন হবে তো দেখেন এই যে আনটাইটেলড ফর্ম এখন আমাদেরকে এটা ডিজাইন করতে হবে তো ডিজাইন করার জন্য আমরা প্রথমে এই উপরের ছবিটা চেঞ্জ করে নিতে পারি তার জন্য আমরা এই যে কাস্টমাইজ থিমে যাব আমি এখান থেকে ছবি দিতে পারি বা একটা ইমেজ সেট করতে পারি আপনি চাইলে যদি ইমেজ সেট করেন এখান থেকে ইমেজ আপলোড করতে পারেন তো এখান থেকে যদি আপলোড করেন করে নেবেন এখান থেকে যদি আমি একটা ইমেজ আপলোডই করি ধরেন আপনাদেরকে ভালোভাবেই দেখায় আমার নিজের ছবি যদি যদিও এই ছবির সাইজের একটা ব্যাপার থাকে তো আমি একটি ছবি এখান থেকে আপলোড করে নিলাম ওপেন করলাম দেখেন কোন টুকু আসলে দেখাবে তো আমি চাচ্ছি ধরেন যে এই 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 টুকু 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 আমি 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 তো শুধুমাত্র দেখাচ্ছি করে এইটুকু আপনি যদি ছবি না দিয়ে এখান থেকে থিম কালার দিতে চান তাহলে কিন্তু কালার দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে ছবিটা আসা শুরু করবে আপলোড হচ্ছে এই যে হেডার তো এখন আমরা ওইটা আসতে থাকুক আমরা এখানে যেটা করব আনটাইটেল ফর্ম আমরা এখানে একটি নাম দিব যে আপনি আসলে কি নামে ফর্মটা ক্রিয়েট করতে চান ধরেন আপনি করতে চান তো আপনি লিখলেন ডাটা ট্রেনিং ঠিক আছে এটা লিখে আপনার ফর্মের নাম হয়ে গেল ডাটা কালেকশন ফর্ম ফর ট্রেনিং এখন আপনি এই যে আনটাইটাল ফর্ম এটার উপরে ক্লিক করলে এটা এখানে নাম চলে যাবে ডেসক্রিপশন আপনি কেন আসলে ডাটা কালেক্ট করতে চান ধরেন আমি লিখে দিলাম প্রোভাইড ট্রেনিং আপনি চাইলে এটা বাংলায় লিখতে পারেন বাংলায় লেখা যাবে ইংলিশেও লেখা যাবে এখন আপনাকে অপশন অ্যাড করতে হবে আমি এটা কেটে দিচ্ছি তো এখন এই যে আনটাইটেল আনটাইটেল কোশ্চেন এখানে আমি একটা কোশ্চেন দিব ধরেন আমি দিলাম এ এম ইন নেম তো নেম দেওয়ার পরে অপশন এখানে দেখেন শর্ট অ্যান্সার তো নাম মোটামুটি শর্ট অ্যান্সারে আপনি করতে পারবেন এই জন্য আমি শর্ট অ্যান্সার এখানে দিয়ে দিলাম এখন আমরা এই যে এখানে সে অ্যান্সার দিবে এরপর এই যে অপশনটা আছে এড কোশ্চেন আরেক জায়গায় যাব নামের পরে ধরেন আমি দিলাম যে এফ এ টি এস কি আর ফাদার্স নেম দিলাম ঠিক আছে দেওয়ার পরে এটা মাল্টিপল চয়েস থেকে দেখেন অটো নিয়ে নেয় এখন শর্ট आंसर তো আপনি এখান থেকে চাইলে লং आंसर বা প্যারাগ্রাফও দিতে পারেন প্যারাগ্রাফ যদি দেন তাহলে অনেক বড় অ্যান্সার লেখা যাবে তো না মানে তাহলে শর্ট অ্যান্সারের ভিতরে লেখা যাবে এরপরে যদি আপনি দিতে চান যে জেন্ডার তো আমি জেন্ডার দিয়ে দিলাম জেন্ডার দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক সাজেস্টেড আসছে যে মেল ফিমেল প্রিফার নট টু সে আদার আমি যদি অ্যাড অল দিয়ে দেই তাহলে অটোমেটিক চলে আসবে আপনি এখান থেকে মাল্টিপল না দিয়ে আপনি চেক বক্স আকারেও করে দিতে পারেন তাহলে এই যে চেক বক্স আকারে চলে আসবে তো মেল ফিমেল নট টু শেয়ার আদার্স ঠিক আছে চারটা অপশন এরপরে আপনি যদি চান যে ছবি নেওয়ার জন্য বা অন্য কোনো কোয়েশ্চেন দেওয়ার জন্য ধরেন আপনি দিলেন যে ইমেইল তো ইমেইল দেওয়ার পরে এখানেও শর্ট অ্যান্সার দিলে হয়ে যাবে ঠিক আছে এরপর আর অপশন আপনি যোগ করলেন সেটা হচ্ছে ফটো আপনি আপনি ব্র্যাকেটে লিখে দিলেন পিপি তো ফটো ফটো যদি আপলোড আপলোড করতে চান বা যে আসলে করবে তাকে অবশ্যই মেল অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে কিন্তু অন্য যে অপশনগুলো আছে তার জন্য তার মেইল অ্যাকাউন্টে লগ ইন থাকার দরকার নেই তো এখানে দেখেন মাল্টিপল সয়েল দরকার নেই এখান থেকে আমরা যাব ফাইল আপলোডে ঠিক আছে তো আমরা এখানে কন্টিনিউ করে দিব দেওয়ার পরে এই যে ফটোর একটা আসবে আপনি চাইলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল ফাইল সাইজ আপনি এক এম বি করে দিতে পারেন যে এমবির উপরে ফটো অ্যালাউ হবে আপনি হয়তো চাইলে এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারেন এখানে দেখেন এই যে একটা অপশন আছে এই যে ডেসক্রিপশনের উপরে যদি আপনি ক্লিক করেন ফটো লেস দেন দেন ওয়ান এমবি আপনি যদি এটা লিখে দেন তাহলে সে বুঝতে পারবে যে এক এম নিচে আপনার ছবিটা অ্যাড করতে হবে এখন মোটামুটি আপনার এই যে একটা ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন আমরা যাব এই যে রেসপন্স অপশনটায় ঠিক আছে রেসপন্সে যাওয়ার পর আপনি আসলে কোথায় ডাটাটা দেখতে চান তো আপনি এখানে এই যে ক্রিয়েটে স্প্রেডশিটের উপরে ক্লিক করবেন একটা নতুন স্প্রেডশিট আপনি হয়তো দিলাম যে এক্সেল ট্রেনিং ট্রেনিং নামে একটা এখানে স্প্রেডশিট ক্রিয়েট করলাম আমি ক্রিয়েট দিয়ে দিলাম ঠিক আছে তো একটা স্প্রেডশিট এই যে ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে আপনি এইটার যে লিংক আছে এটা আপনি এখন সেভ করে রাখতে পারেন বা আপনার যে গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে এখন এই যে এক্সেল ট্রেনিং এখন এই যে ডাটা কালেকশন ফর্ম এটা আমরা মানুষকে এখন দিব ডাটা কালেক্ট করার জন্য তো আপনি ডাটা কালেক্ট করার জন্য এই যে ফর্মটা কারোর সাথে যে শেয়ার করতে যায় সেক্ষেত্রে আমরা যে সেন্ডের উপরে যাব যাওয়ার পরে দেখেন এই যে একটা লিঙ্ক এখান থেকে লিঙ্ক এর উপরে ক্লিক করব চাইলে যে শর্ট এন করতে পারি এই লিঙ্কটা আমরা এখন কপি করব কপি করার পরে চাইলে আমরা এই লিঙ্কটা এখন কাউকে দিয়ে দিব তো ধরেন আমরা একজনকে লিঙ্কটা দিচ্ছি আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পরে এই লিঙ্কটা এখানে তাকে দিয়ে দিলাম এখন আমি ইন্টার দিলাম তো দেওয়ার পরে যেটা হবে লিঙ্কটা এই যে ওপেন হবে তো দেখেন আমাকে বলতেছে সাইন ইন টু কন্টিনিউ আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের ছবির অপশনটা অ্যাড করেন অর্থাৎ যদি পাসপোর্ট সাইজের ছবি বা কোনো ছবি অ্যাড করতে চান তাহলে আপনাকে অবশ্যই মেইল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আর আপনি যদি ছবির অপশনটা না দেন তাহলে কিন্তু মেইল অ্যাকাউন্টে আর লগ ইন না করলে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন মানে যে ডাটা আপনাকে দিবে সে মেইল অ্যাকাউন্ট না থাকলেও সে ডাটা দিতে পারবে আমি আপনাদেরকে দেখাই যে আমার যে ফর্মটা ছিল এই যে সেই ফর্মটা আমি যদি এই ফর্মটায় এখন এই যে ছবির যে অপশনটা আছে এটা যদি আমি এখান থেকে যে ডিলেট করে দেই তো ডিলেট করে দিলাম ঠিক আছে এখন যদি আমরা এই ফর্মটাতে যাই যাওয়ার পরে এটা এখান থেকে একটু রিলোড দেই দেওয়ার পরে খেয়াল করেন ছবির অপশনটা যখন আমি যে উঠিয়ে দিয়েছি নিচে দেখেন ছবির অপশনটা নেই এখন আপনাকে মেইল অ্যাকাউন্টে লগ ইনও করতে বলছে না তো আমি যদি এখানে আমার নাম দিয়ে দেই ডাটা কালেক্ট করার জন্য এটা কিন্তু আর একটা ব্রাউজার হ্যাঁ নেমের জায়গায় দিলাম হচ্ছে আমার নাম ধরেন রায়হান দিয়ে দিলাম ফাদার নেম দিলাম হচ্ছে জি এফ ইউ আর গফুর দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি মেল দিয়ে দিলাম ইমেইল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম তানজিম ডট জিরো জিরো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যদি সাবমিট দিয়ে দেই দেওয়ার পরে আমরা এখন একটু খেয়াল করি আমরা আমাদের সেই যে রেসপন্স লিঙ্কটা যেখানে আছে আমরা এটার উপরে যাই যাওয়ার পরে এটা যদি এই দেখেন এখানে চলে আসছে রায়হান গফুর মেল এই যে ইমেইল ফটো পিপি এটা তো আমি রিমুভ করে দিয়েছিলাম তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে যদি আপনি ফটো আকার ফটো দেন তাহলে অবশ্যই যে আপনাকে ডাটা দিবে তার মেইল অ্যাকাউন্টে লগইন করা থাকতে হবে তো এখন আপনি এই ফর্মটা এখন আপনি যদি আপনার এই গুগল ড্রাইভে আমি তো এখানে আছি এখন যদি এই যে রেসপন্সে দেখাচ্ছে যে আপনার একজন রেসপন্স করছে ঠিক আছে তো আপনি যদি এখন মাই ড্রাইভে যান মাই ড্রাইভে যাওয়ার পরে এখন তো এই যে ডাটা কালেকশন ফর ট্রেনিং এই যে দেখেন একটা যে ফর্ম ক্রিয়েট করছিলাম এটা এখানে এখানে আসে আর আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখবেন এক্সেল ট্রেনিং নামে একটা আমাদের মোটামুটি একটা এই যে এক্সেল ট্রেনিং নামে এই যে একটা এক্সেল শিট ওপেন হয়েছে যেখানে এই যে ডাটাগুলা জমা হচ্ছে তো আপনি এই লিংকগুলো চাইলে সেভ করে রাখবেন তাহলে আপনার আর অসুবিধা হবে না আপনি ডাইরেক্ট সেখান থেকে দেখতে পারবেন এবং এই যে আমরা যে লিংকটা এখান থেকে তৈরি করছিলাম কোথা থেকে এই যে সেন্ড থেকে এই জায়গায় গিয়ে এই যে লিংকটা শর্ট এন ইউআরএল এই লিংকটা আপনি এখন কাউকে শেয়ার করতে পারেন বা ফেসবুকে দিয়ে দিতে পারেন যে তোমরা যদি ক্রিয়েট করতে তোমরা যদি ট্রেনিং করতে চাও তাহলে এখানে তোমাদের ডাটা দিয়ে দাও তো মোটামুটি হয়তো টিউটোরিয়াল আপনারা বুঝতে পারছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না